সমস্যা কি আপনাদের? হ্যাঁ, আমার পিছু নিয়েছেন কেন? সমস্যা কি বুঝেন নাই? আপনার গয়না গাড়ি যা আছে সব খুলে হাতে দেন। আমি তো ঘুরতে পারবো না, আমি দিবো না বোমো না, তাই না? আপনি ওনাকে ছেড়ে দেন, উনি নিজ দায়িত্বে ওনার বাসায় চলে যেতে পারবেন। ওই মিয়া, আমাকে বল আপনার হাতে জিম্মাই দিয়ে যাবো। বিয়ের জন্য পার্লারে এসেছে, কাউকে নিয়ে আসবেন না, একা আসতে যান কেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার বাসায় যাওয়ার জন্য সিএনজি রেখে দিচ্ছি, আর ভাড়াটা কিন্তু আপনাকে দিতে হবে, দেখলে তো আমার মানি ব্যাগটা। আমি বাসায় যাব না। বাসায় যাবেন না মানে? কোথায় যাবেন বাসায় না গেলে? ও আচ্ছা, মানে এখান থেকে সরাসরি কমিউনিটি সেন্টারে যাবেন, এটাই ভালো আইডিয়া, সেটাই ভালো হবে। আমি দেখি সিএনজি পাওয়া যায় কিনা। আমি আমি কোথাও যাব না, আমি আপনার সাথে যাব। আমার সাথে যাবেন মানে? মানে আপনার মাথা ঠিক আছে তো? কি বলছেন আপনি? দেখুন, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি একদম বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছি, আর এতক্ষণে আমার বিয়েও ভেঙে গেছে, আর এই অবস্থায় আমি আমার পরিবারের সামনে দাঁড়াতে পারবো না, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। পালিয়েছেন কেন? সে অনেক কথা, আমাকে এখন আপনার সাথে নিয়ে চলো। দেখুন, আমার নিজেরই থাকার জায়গা নেই, আমি আপনাকে কিভাবে নিয়ে যাব? আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে এসেছিলাম, আর এই শহরে আমার একটা মামা আছে, তার ছোট্ট একটা পাখির বাসা আছে, এখানে আমি একমাত্র অতিথি, আমি সেখানে আপনাকে কিভাবে নিয়ে যাব বলুন। আমি কিছু শুনতে চাই না, আমি আপনার সাথে যাবো, এটা ফাইনাল। দেখুন, আমি আপনাকে বোঝাতে পারছি না, মানে আপনার মতো একজন অ্যাডাল্ট মেয়েকে নিয়ে আমি মামা মায়ের সামনে কী পরিচয় দেবো? আমি বলি কি, আপনি বাসায় চলে যান, হয়তো সবাই আপনার জন্যই অপেক্ষা করছে, আপনি যেটাকে শেষ ভাবছেন সেটাই হয়তো শুরু। আপনি যান, আমি আমি আপনার জন্য একটা সিএনজি রেখে দিচ্ছি। আই সিএনজি। এই ভাই, আপনি আমার সিচুয়েশনটা বুঝার চেষ্টা করেন প্লিজ, আমি বাসায় যেতে পারবো না, আমি আপনার সাথে যাব, আপনি না করবেন না প্লিজ, আমাকে আপনার সাথেই নিয়ে যান প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন, পা ধরছেন কেন প্লিজ? আপনি আপনি দাঁড়ান, আমি 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 আপনার সাথে আছি, আপনি প্লিজ ওঠো ওঠো। কেউ ভালোবেসে ঘর ছাড়ে, কেউ ভালোবেসে ঘর বাঁধে, কেউ ভালোবেসে শুধু হাসে, কেউ সারা জীবন শুধু কাঁদে। Only for love. আরে বাবা, আসছি তো, একদম পাগল হয়ে যায় সবাই।
কিন্তু তোরা তো দেরি হলো কেন আসতে? আরে ও হচ্ছে যে মানে কি আমি জানতে চাচ্ছি ওকে এই কে তুমি? আরে তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? দেখতেছো ভাইগনা বিয়ে করে পুনে এসেছে আর কেও কেও করেই যাচ্ছ সারা। এই তুই তো চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলি, হ্যাঁ সেই ইন্টারভিউ না দিয়ে তুই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, এত সাহস হলো কোথা থেকে তোর? ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান, খুব ভালো কাজ করেছিস, মাশাআল্লাহ কি সুন্দর বৌমা আমাদের। আরে বোকা, এই বয়সে বিয়ে না করলে বিয়ে কখন করবি? বুড়ো হয়ে করবি নাকি? গাধা কোথাকার। যাই বল না কেন, মা অনেক আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা তুই যে তলে তলে এইসব করবি আমাকে তো বললেই পারতি। মামি আসলে আমি একটা কথা বলতে চাই। না তুই কি বলবি? আমরা আসলে আজকে বিয়ে করতে চাইনি কিন্তু হঠাৎ করেই না সেটা বলতে হবে না, সেটা আমি বুঝতেই পেরেছি। আরে এই মরকটটাকে ওর মা কবে থেকে বিয়ে করানোর জন্য চাপ দিচ্ছিল, কিন্তু সে বিয়েই করবে না। আর আজকে কথা নেই বার্তা নেই, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে একদম বউ নিয়ে হাজির। অ্যাকচুয়ালি আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল, তার জন্যই হঠাৎ করে যা হঠাৎ হয়ে গেছে। এসব ভেবে এখন আর কোনো লাভ নেই, এক কাজ করো ফ্রেশ হও, খাওয়া দাওয়া করি, তারপরে বসে তোমাদের প্রেম কাহিনী শুরু করো। মামা মামা আমি আসলে আমি 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 একটা একটা কথা বলতে চাচ্ছিলাম। তুই আবার কি কথা বলবি? তোর যেটা বলার কথা ছিল তুই তো সেটা করেই দিতে গিয়েছিস, তোর আর কিছু বলতে হবে না, চুপ থাক চুপ। আজকে তোর মা জানলে যে কি খুশি হবে না, ওরে আমি তো ভাবতেই পারছি না। আমি এক কাজ করি, আপাকে ফোন করে জানিয়ে দিই, তোরা থাক। আচ্ছা আপনাকে এসব কে বলতে বলেছে? আমি কি আপনাকে বলেছিলাম যে বাসায় এসে আমি আপনাকে কি পরিচয় দেব? না বলার তো টাইম পাননি। হ্যাঁ টাইম পাইনি, অথচ আমি বলার আগে আপনি বলে দিলেন যে আমাদের বিয়ে হয়ে গেছে। এসবের মানে বুঝেন? এই খবরটা কত দ্রুত ছড়িয়ে যাবে। আমি কি করব বলুন, আপনার মামা মামি যদি বুঝতে পারে বা জানতে পারে যে আমরা স্বামী স্ত্রী না, ইনফ্যাক্ট আমি আপনাকে চিনিও না, তাহলে কি আমাকে এখানে থাকতে দিবে? আমাকে তো আমার বাবার কাছে পাঠিয়ে দিবে। ফেরত দিয়ে আসতে চাইলে যাবেন ফেরত, তাই বলে আপনি আমাকে বিপদে ফেলবেন? আমি আপনাকে রাস্তা থেকে সেভ করলাম, আমার মানি ব্যাগ হারালাম, আর আপনি? প্লিজ কয়েকটা দিন থাকতে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব কিছু ম্যানেজ করে নেব। আর ম্যানেজ মামা মাকে জানিয়ে দিয়েছে, মা পুরো গ্রামবাসীকে জানিয়ে দেবে, এটা তো সিনেমা না বাস্তব। এখন মনে হচ্ছে আমি আপনাকে সত্যি সত্যি বিপদে ফেলে দিয়েছি, আই এম সরি। দেখুন কালকে আমার চাকরি ইন্টারভিউ, দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায়। অবশ্যই। আরেকটা দোয়া করবেন প্লিজ, আমাদের এই মিথ্যা অভিনয় যেন কোনো ব্রেক ছাড়াই শেষ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি যেন আপনি খুব দ্রুত এই ঝামেলা থেকে মুক্তি পেয়ে যান, ঠিক আছে? আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে? আপনি তাড়াতাড়ি আপনার বয়ফ্রেন্ডের কাছে চলে যান। দেখুন আমি গরিব মানুষ, আমাকে প্লিজ এত টেনশন দিয়েন না। কোথায় আর পাবো, ওই ফেসবুকে প্রেম করেছিলাম। বাবা 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 বাবা, দেখলে আমার ভাগ্নে একদম ডিজিটালি রোমান্টিক হয়ে গেছে, ভালো ভালো খুব ভালো। দেখ বৌমা কোথায়? কি জানি আসে, চা খেয়ে যাও, ব্রেনটা শার্প হবে। দেখো
দেখো কিভাবে কেয়ার নিতে হয় একটু শেখো। আর শোনো, যে প্রশ্ন করবে তার চোখের দিকে তাকে, তারপর উত্তর দেবে, ঠিক এভাবে। আরে বসো বসো, তোমার সাথে একটু গল্প করি। তোমার মা অত বাজারে গেল, একা একা কি করি বলতো, তাই ভাবলাম তোমার সাথে। না মামি, ভালো করেছেন। তা মা তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে, আমার বাড়িতে বাবা আছে। তোমার মা? আমার মা নেই, মা মারা গেছে 5 বছর আগে। আরে তোর মনটাই খারাপ করে দিলাম। না না ঠিক আছে। নয়নের সাথে তোমার কতদিনের সম্পর্ক? নয়নের সাথে 1 বছর। এক বছর। আচ্ছা ও যে বেকার তুমি জানতে? হ্যাঁ সব জানতাম। তোমার মামার 6 মাস হলো চাকরি চলে গেছে, তোমরা যতদিন এখানে থাকবে শুধু কষ্টই পাবে। তোমাদের কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবো না। আচ্ছা তোমার মামাকে চা দিলে, আমি কি দোষ করলাম বলো তো? মামি চাপাতি তো শেষ হয়ে গেছে। এই যে চাপাতি ফুরিয়ে গেছে, তোমার মামাকে যে কয়েকদিন ধরে বলতেছি, লোকটা যে কি ভাবে না তা এক্ষুনি আমি বলতেছি। কি বলেন ভাই, এটা কোনো কথা? আজকে আমার চাকরি ইন্টারভিউ, পরশু ওদের সাথে আমার কথা হয়েছে। আরে ভাই এইটাই কথা, পুলিশ আসছে সকালে রেড দিতে, ওই সিটার বাট পার ওই চক্রে ধরে নিয়ে গেছে আর কিছু দৌড়ে পালাইছে। ব্যাপার না ভাই, যে কোনো সময় ওরা অ্যারেস্ট হয়ে যাবো। আচ্ছা ভাই আপনার কত টাকা গেছে? আমার তেমন যায়নি, আমি 1000 খানেক টাকা ব্যাংক ড্রাফট করেছিলাম। আরে ভাই 1000 টিয়া দিয়ে আপনার এই অবস্থা, আর তারা লাখ লাখ টিয়া দিয়ে ধরা খেয়ে গেছে, তাহলে তাদের কী অবস্থা একবার ভাবেন। ব্যাপার না ভাই, 1000 টাকার জন্য টেনশন করেন না, যে কোনো সময় পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবো। ভাই চাকরিটা না আমার খুব দরকার। আচ্ছা ভাই আপনার দেখে মনে হইতেছে উচ্চশিক্ষিত একটা মানুষ, আপনি ভালো জায়গায় চাকরি খুঁজেন, আপনাকে আমি ভুয়া জায়গায় ইন্টারভিউ দিতেছেন কন্ত দিই। ভাই রে বেকারের কোনো জ্ঞান থাকে না। আচ্ছা আপনার কাছে কি এমন কোনো জায়গা জানা আছে যেখানে গেলে চাকরি পাওয়া যাবে? না রে ভাই আমার কাছে নাই। এখন কি হবে, মামার বাসাও তো যাওয়া যাবে না, আবার বাড়িতেও যাওয়া যাবে না। খেলা জমে উঠেছে বুঝলে, দেখো না আমাকে ওই সাপ একদম লেজ ধরে বারোতে নিয়ে এসছে, এবার বৌমার চাল। ফোন দিতে হয় না সারাদিন আমরা অপেক্ষা করছি। ইন্টারভিউ কেমন হলো রে? তোর মন খারাপ কেন? মামা চাকরিটা হয়নি। ও এবারও হলো না? হবে কিভাবে, প্রতিষ্ঠানই ভুয়া,
আমার ভাগ্য ভালো যে আগে থেকে আমি কোনো টাকা দেইনি। আচ্ছা সারাদিন তো মনে হয় কিছু খাওনি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। বৌমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আরে চাকরি হয়নি সেজন্য এত মন খারাপ করার কি আছে, আজকে হয়নি আরেকদিন হবে। তাছাড়া চাকরির কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ যখন তখন চলে যেতে পারে, যখন তখন চাকরি হয়ে যেতে পারে। এই যে আমাকে দেখছিস না, এই বুড়ো বয়সে কেমন বেকার হয়ে বৌমার সাথে লুডো খেলছি। যা যা বাবা তুই যা। আমি মনে হয় আপনাকে এবার সত্যি সত্যি বিপদে ফেলে দিলাম। মামার যে অবস্থা তাতে নিজের সংসার চালাতেই অনেক কষ্ট হয়, তার উপর আবার আমরা। আপনি একটা কাজ করুন, আপনি আপনার বাসায় চলে যান, আমি আমার বাসায় চলে যাই, ব্যাস ঝামেলা শেষ। যদিও গ্রামের সবাই জানে যে আমি বিয়ে করেছি, বলবো যে মামা মজা করে বলেছে। কোথায় যাব, বাবার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস আমার নেই। পালানোর সময় কথাটা আপনার মনে হয়নি? হ্যাঁ হয়েছে, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। কি প্রেম আপনার, আসার উপায় থাকে কিন্তু যাওয়ার উপায় থাকে না, একমুখী প্রেম। আমার পার্সোনাল ব্যাপারে কথা না বললে আমি অনেক খুশি হব। সরি, মামার জন্য যদি একটা কিছু করতে পারতাম তাহলে অন্তত আর কয়েকটা দিন এই বাড়িতে থাকা যেত। আমিও সেটা ভাবছি, কিন্তু কি করব বুঝতে পারছি না। মাও গ্রামে যেতে নিষেধ করে দিয়েছেন, আমাদের কিছু দেনা আছে, এখন বউ নিয়ে যদি গ্রামে যাই সবাই দেনার জন্য চাপ দেবে, আর বউ নিয়ে যে যাব বউ পাবো কোথায়। একটা কাজ করুন, এই যে আমার আংটিটা দেখতে পাচ্ছেন, এটা আপনি সেল করে দিন, তাহলে আপনার উপকারে আসবে। না 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 না, আমি আমি আপনার জিনিস বিক্রি করব কেন? সেটা তো আমার জন্যই না। আপনি তো এখন আপনার না, আপনি এখন আমার। আইডিয়া আমি রাইট শেয়ার করব, আপনি যতদিন আমার কাছে আছেন ততদিন আপনার দায়িত্ব না হয় আমারই থাক, পাকনাবি সব চুলায় যাক। যাই তাহলে। সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো। Thank you.
আরে মামা কোথায় যাচ্ছ? বাজারে যাই। বাজারে যাচ্ছ, টাকা আছে? টাকা থাকবে না কেন? আছে। তুমি তো কাজ করো, এই টাকাটা রাখো, যা যা লাগে কিনে নিও। কিছু টাকা রাখো না, টাকা লাগবে না, রাখো, যা যা লাগে সব কিনে বাসায় যাও। আমি আমার পেশেন্ট যাবো। বোমা কান্নাকাটি করো না, এত ভয়ের কিছু নেই। ওই সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক হয়ে যাবে, অল্পের উপর দিয়ে ও বেঁচে গিয়েছে। শুকরিয়া আদায় করো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি কাঁদছো কেন? বললাম তো তেমন কিছু হয়নি, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেঁদো না, কেঁদো না। আপনি সাবধানে বাইক চালাবেন না? আরে সাবধানে চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা মাইক্রোবাস সামনে চলে আসলো। আল্লাহর অনেক মেহরবানি যে জানটা বেঁচে পেয়েছি। কি বলো মামা? না সে তো বটেই, জানো ওই অল্পের জন্য ওর প্রাণটা রক্ষা পেয়েছে, একদম গাড়ির নিচে ঢুকে যেত সে। আপনার আর বাইক রাইড শেয়ার করার দরকার নেই। আরে ধুর, অ্যাক্সিডেন্টের ভয়ে ঘরে বসে থাকলে চলবে? দেখো সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবো। ঠিক হয়ে গেলেও আদর কাটে। আচ্ছা বোমা, এক কাজ করো, তুমি এখানে বসো, ওর সাথে কথা বলো। আমি তো তোমার মামির সাথে দেখা করে আসি। বইবো আপনি আমার জন্য কান্নাকাটি করছেন কেন? আপনি আপনার জীবন বাজি রেখে আমার জন্য কাজ করবেন, আর আমি আপনার জন্য কাঁদতে পারবো না? তেমন কিছু হয়নি তো, ডাক্তার বলেছে এক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, দেখবেন আমি ফিট হয়ে যাব। একদম বেশি কথা বলবেন না, আমি যা বলবো তা চুপচাপ শুনে যাব। আরে বাবা, আপনি তো একদম অরিজিনাল বউয়ের মতো কথা বলছেন। আমি যা বলবো চুপচাপ এখানে বসে থেকে সেটা শুনবো, বুঝতে পেরেছেন? আমার মনে হয় এবার কিছু করা উচিত। মানে কি বলছেন এসব? না মানে এমনিতেই মামাকে অনেক চাপে ফেলে দিয়েছি, তার উপর আপনি অসুস্থ, সব কিছু মিলেই তো পরিস্থিতি অনেক খারাপ। দেখুন আমি এই জন্যই আপনাকে বলেছিলাম যে আপনি চলে যান, প্রয়োজন হলে আমি আপনার বাবার সাথে কথা বলবো, তাকে সব বুঝিয়ে বলব। আপনি প্লিজ চলে যান। বিশ্বাস করুন, আমি না ঠিক তার পরদিন সকালেই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু কি জানেন আপনাদের এই সংসারটা আমার অনেক ভালো লেগে গেছে। হ্যাঁ আপনাদের সংসারে অভাব আছে, কিন্তু এই অভাবের মধ্যেও না কেমন যেন অদ্ভুত একটা মায়া আছে। আমি যদি আগে জানতাম তাহলে আপনার মতো কাউকে দেখে ভালোবাসতাম, আর ভালোবেসে কি করতাম জানেন? বিয়ে করে ফেলতাম।
What a bad idea. আপনি কি বুঝবেন? আমি ছোটবেলা থেকে অর্থবিত্তের মধ্যে বড় হয়েছি, তো আমি বুঝি। আমার তো মাঝে মধ্যে মনে হতো আমি টাকা পয়সা ছাড়া চলতেই পারবো না। টাকাই আমার সবকিছু, টাকাই আমার অক্সিজেন, আর বাকি সবকিছু মিথ্যে। আজব অনুভূতি আপনার। বাবা আমার সাথে যে ছেলেটির বিয়ে ঠিক করেছে, সে নাকি আমাদের থেকেও অনেক ধনী। মানে তার যে কত টাকা আছে সে নাকি নিজেও জানে না। আচ্ছা আপনিই বলুন না, এমন একজন মানুষের আদৌ কি মন বলতে কিছু থাকে? আমি সত্যি অবাক হচ্ছি, আপনার সাইকোলজি বেশ জটিল। মানুষ টাকার জন্য আপনজনকে ছেড়ে দেয়, আর আপনি টাকার থেকে বাঁচতে আপনজন ছেড়ে অচেনা মানুষের সাথে পালিয়ে আছেন। সত্যি ইন্টারেস্টিং। এখন আর কেউ আমার অচেনা না, সবাই চেনে আমাকে। কেউ যদি চোখ বন্ধ করে দেয় তাও আমি বলে দিতে পারি রান্নাঘরের লবণের কোটাটা কোথায় আছে। আচ্ছা শুনুন, এখন আপনি চুপচাপ এখানে বসে থাকবেন, আমি একটু বের হব। কোথায় যাবেন? এসে বলুন। ফিরে আসবেন তো? না আসলে আপনি গিয়ে খুঁজে বের করে আনবেন। মেয়েটা কোথায় গেল তুই জানবি না? বলে গেল না তো। এটা কোনো কথা হলো? বলে গেল না তো, তুই তাকে একা একা যেতে দিলি কেন? নতুন বউ, সে কেন একা একা বাইরে যাবে? কিসের নতুন বউ? কিসের নতুন বউ মানে তুই এগুলো কি কথা বলছিস? না মামা, কি বলতে কি বলে ফেলেছি। ওই তো তোমার নতুন বউ চলে এসেছে। বৌমা তুমি একা একা কোথায় চলে গেলে? মামা বাজারে গেছিলাম একটু, মামিকে কিছু জিনিসপত্র কিনে দিতে। মামি একা একা এত কষ্ট করে। তুমি এসব করতে গেলে কেন বলো তো? সমস্যা নেই মামা, আর আপনার ভাগ্নেই তো আমাকে টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি একটু তোমার মামির সাথে দেখা করে আসি। আপনি টাকা কোথায় পেলেন? আমার এক ফ্রেন্ডের কাছ থেকে ধার নিয়েছি। কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আপাতত আপনি চুপ থাকলে আমি অনেক খুশি হব। সংসারের যে অবস্থা, তার মধ্যে যদি কিছু একটা করতে পারি তাও তো একটু শান্তি লাগে, তাই না? কোথায় গিয়েছিলেন? চাকরি খুঁজতে। মানে আপনি চাকরি খুঁজতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছি, তো কি হয়েছে? আমি চাকরি করতে পারি না। আমার পা ভালো হয়ে গেছে, আমি কাল থেকে বাইক নিয়ে বের হব। পা ভেঙে একদম ঘরে বসিয়ে দিই। আপনি তো বেশ দজ্জাল মহিলা। হ্যাঁ আর আপনি তো খুব ভালো মানুষ। দেখুন সত্যি আমার পা ভালো হয়ে গেছে, আমার পায়ে কোনো ব্যথা নেই। আমি আমি আপনাকে হেঁটে দেখাচ্ছি। খবরদার, বিছানা থেকে নামলে কিন্তু সত্যি সত্যি পা ভেঙে ঘরে বসিয়ে দিব। মুসিবতে পড়লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি জিসান? না বাবা, ওর নাম নয়ন। কিন্তু জলি যে বলল তুই যার হাত ধরে পালিয়েছিস সে জিসান। আমি ওদেরকে মিথ্যা বলেছিলাম। এই বাড়িটা কি তোমার নিজের? জি না, এটা আমার মামার বাসা, মামা ভাড়া থাকেন।
নয়ন, তুই যে অধরাকে বিয়ে করিসনি এই কথাটা এতদিন আমাদের বললে কি খুব ক্ষতি হয়ে যেত তোর? মামা, আমি বলতে চেয়েছিলাম কিন্তু। কিন্তুটা কি? কত বড় সাহস তোর! তুই একটা অবিবাহিত মেয়েকে আমার বাড়িতে এনে তুলেছিস। হ্যাঁ তুলেছিস, ভালো কথা, কিন্তু এতদিন হয়ে গেল তুই নিজের দায়িত্ববোধ থেকে তার পরিবারে একটা ফোন দিয়ে জানানোর প্রয়োজন মনে করিসনি, আর মেয়েটার ফোন এতদিন ধরে বন্ধ আছে, মানে এসব কি? হ্যাঁ কোন অধিকারে তুই এই বাড়িতে এনে তুলেছিস মেয়েটাকে? মামা, আমি প্রথমেই বলতে চেয়েছিলাম কিন্তু আমি কিছু বলার আগেই অধরা ভুলভাল বলে তোমাদের ভুলে দিয়েছিল। তোমার হাত ধরে পালিয়ে এসে গতকাল আমার মেয়ের একটা চাকরির জন্য অফিস টু অফিস ছুটে বেরিয়েছে, যার একটা স্বাক্ষরে শত শত মানুষের চাকরি হয় আবার চাকরি চলে যায়। তার মেয়ে একটা চাকরির জন্যে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এটা দেখার জন্যই বোধহয় আমি এখনো বেঁচে আছি। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় নয়ন কি করবে? আপনি আবারও মিথ্যা কথা বলছেন। দেখুন, আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, আপনি আমার পিছু নিতে নিতে এখানে এসেছেন, এখন আপনার বাবা এসেছে, আপনি প্লিজ আপনার বাবার সাথে চলে যান, ঘরের মেয়ে ঘরে ফিরে যান। আমি বলেছি না আমি তোমাকে ভালোবাসি, এখন আর এরকম নাটক করা দরকার। তাহলে কি তোর পছন্দের ছেলে এই নয়ন? হ্যাঁ বাবা, আমি ভয়ে তোমাকে বলিনি, তুমি রাজি হবে না তাই। ওকে, আমি রাজি। নয়নকে একটা ভালো জবের ব্যবস্থা করে দেব। না, এটা অবশ্য দয়া বা দান না, ও ওর নিজের মেধায় যোগ্যতায় চাকরিটা করবে। কি পারবে তো? অবশ্যই পারব। আমি আগামী মাসের 1 তারিখে ওদের দুজনের বিয়ে ধুমধাম করে দেব। কি বলেন আপনারা? কি বলছেন আপনি ভাই, এ তো খুবই খুবই চমৎকার একটি কথা। নয়ন, এই কার্ডটা রাখো, এই ঠিকানায় গিয়ে দেখা করবে। জি স্যার। জি স্যার? স্যার কি? বাবা বলো, বাবা বাবা বলো। ঠিক আছে ঠিক আছে, লাগবে না, ভালো থাকো ভালো থাকো। কি ব্যাপার, বুক পকেট থেকে নাম্বারটা বের করতে এত টাইম লাগলো? পেয়েছি অনেক আগেই, তো শূন্যতা অনুভব করলাম। মানে? ঠিক বুঝলাম না। পৃথিবীতে মানুষ যাকে হারিয়ে ফেলে তার শূন্যতা অনুভব করা কষ্টের হয়, আর যাকে নিশ্চিত পেয়ে যাবে তার শূন্যতা অনুভব করা আনন্দের হয়। বাবা, আধ্যাত্মিক কথা বলছেন। আসলে ভালোবাসি একটা আধ্যাত্মিক বস্তু, যে কোনো ভাবে তার অনিচ্ছাতেই তৈরি হয়ে যায়। আপনি তো একদম দার্শনিক হয়ে গেছেন দেখছি। পৃথিবীর সব প্রেমিকই পাগল, সব প্রেমিকই সন্ন্যাসী, কারণ সন্ন্যাসীদের নির্দিষ্ট কোনো ঘর থাকে না। যাদের ঘর থাকে তাদের ভালোবাসা সীমাবদ্ধ হয়ে যায়। ও মাই গড, এ তো দেখছি রিয়েল দার্শনিক। লালা, তেমন কিছু না, আসলে কথাগুলো মন থেকে বলেছি। কিভাবে বলেছি সেটা জানি না, প্রেমে পড়লে বোধহয় মানুষ একটু ভাবুক হয়, এটা তার প্রমাণ। কালকে দেখা হচ্ছে? আমার তো ইচ্ছা করছে এখনই দেখা করি। এত রাতে এসে আবার পায়ে কোনো চোট লাগানোর দরকার নেই। স্পাইডারম্যান? স্পাইডারম্যান? অবশ্যই স্পাইডারম্যান, জালে আটকে গেছে, আর জালটার নাম ভালো আছে।
কি ব্যাপার হঠাৎ করে ফুল? আনতে ইচ্ছে করলো তাই। আচ্ছা যাই হোক, তোমার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ খুব ভালো হয়েছে, কাল থেকে জয়েন করতে বলেছে। তাই? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। জানো বাবা কিন্তু ইচ্ছে করলে তোমাকে আমাদের কোম্পানিতে জয়েন করতে বলতে পারে, কিন্তু তুমি যদি নিজেকে ছোট ভাবো তাই তোমাকে ওখানে পাঠিয়েছি। আমি জানি তোমার বাবা খুব ভালো মানুষ, তা নাহলে প্রথম দেখাতেই আমাকে গুলি করে দিত। তার মেয়েকে নিয়ে পালিয়েছিলাম, তা আবার কোনো লাক্সারিয়াস জায়গায় না, অভাব অনটনের সংসারে। মামা মামিকে খুব মিস করি। তারাও তোমাকে খুব মিস করে। একদিন ভাবছি যাব, কেমন হবে? না এখন দরকার নেই, বিয়ের পর একেবারে যাব। কেন? আমি ভাবছি যে বিয়ের পর আমরা মামার বাসায় কিছুতে থাকব। কেন? আমার সেই ফিলটা আমার দরকার। আমি দেখতে চাই তুমি আমাকে এখন বেশি ভালোবাসো না তখন। জানো আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? এই যে তোমার সাথে আমার সত্যি সত্যি বিয়ে হচ্ছে। তাহলে একটা কাজ করো, নিজের গালে নিজের চিমটি কেটে দেখো তুমি কি বাস্তবে আছো নাকি স্বপ্নে আছো। দাঁড়া দাঁড়া, ঠিক আছে, চিমটি কেটে দরকার নেই, বিশ্বাস হয়েছে। এর মধ্যে বিশ্বাস হয়ে গেল? হ্যাঁ বিশ্বাস হয়ে গেছে। অধরা, কি হচ্ছে এসব? আর ইউ ফিডিং উইথ মি? এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি অধরার একমাত্র বয়ফ্রেন্ড, আমি জিসান। আমি অধরার একমাত্র বয়ফ্রেন্ড অ্যান্ড উডবি। অ্যাম আই রাইট? তুমি না বললে যে জিসান নামে কেউ নেই? ওটা অধরা বাঁচার জন্য বলেছে। আমি তোমার জন্য বিয়ের দিন রাত পর্যন্ত অপেক্ষা করেছি। আমি তোমাকে বলেছিলাম তোমার ফ্যামিলির লোকজনকে আমার বাবার কাছে সম্বন্ধ নিয়ে পাঠাতে। তখন কোথায় ছিলে তুমি? তখন তো তোমার কোনো পাত্তা পাওয়া যায়নি। এসব কি বলছো? মানে তুমি সত্যি জিসানকে চেনো? চিনতাম, এখন চিনি না। Ladies and gentlemen, I am Jisan from America. কোনে বসে যাকে দেখছেন, she is none other than my beloved অধরা। ওর সাথে আমার 3 বছর যাবত প্রেম। অধরার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। আজকে যখন দেখলাম একেবারে কোণের বেশে, এক্সেলেন্ট। ও, যা বলছিলাম, অধরা আমাকে বলেছিল আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলি মিট করে দিতে, কিন্তু সেটা কেন জানেন? কারণ আমার ফ্যামিলি কখনো চাইনি আমি এই দেশে বিয়ে করি, আর সেজন্যই আমার আজকে এতটা সময় লেগেছে আজকে দিনটা পর্যন্ত পৌঁছাতে। আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তার 3 দিন আগে থেকে তোমার ফোন অফ ছিল। কারণ আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেটাও তোমারই জন্য। আমি তোমাকে ভালোবাসি না। আমিও তোমাকে ভালোবাসি না। অধরা তুমি আমার, আমি আমি তোমার জন্য এত দূর পর্যন্ত আসলাম, আর তুমি কোথাকার কে তুমি তাকে তুমি বিয়ে করছো? অধরা, তুই না বললি জিসান নামে কেউ নেই? আঙ্কেল, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। অধরা, আমি তোমাকে বললাম না যে আমার সত্যি বিশ্বাস হচ্ছে না যে আমাদের সত্যিকারের বিয়ে হচ্ছে। না না, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। জিসানের জন্য ঘর ছাড়লে, আর এখন আমাকে বলছো আমাকে সত্যিকারে ভালোবাসো? নয়ন, আই থিঙ্ক ইউ আর এ জেন্টলম্যান। আসলে ভাই, আমাদের মধ্যে একটা মিস কমিউনিকেশন হয়েছিল, আই মিন কমিউনিকেশন গ্যাপ,
আর এই গ্যাপটার মধ্যেই তুমি ঢুকে পড়েছ। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে তুমি এই গ্যাপ থেকে তুমি বের হয়ে আসতে পারবে, তাই না? মামা, অধরা, সব কিছু ঠিক হয়ে যাবে অধরা, তুমি এভাবে সবকিছু ভুলে যেতে পারো না। জিসান, তুমি এখান থেকে চলে যাও। চলে যাব, নয়ন যদি যেতে বলে তবে। মামা, মামা চলো, ওদের সাথে আমাদের যায় না। নয়ন, অধরাকে ছাড়া কি তুই ভালো থাকতে পারবি? অধরা ভালো থাকবে মামা, তাতে হবে। অধরা তো তোকে চায় না মামা, অধরার অপরাধ বোধ আমাকে চায়, অধরা না। ডিসান আর ওর ভুল বোঝাবুঝির মাঝখানে আমি দুঃস্বপ্নের মতো ঢুকে গিয়েছিলাম মামা। একটু পর সকাল হবে, আমার স্বপ্ন আর অধরার দুঃস্বপ্ন কেটে যাবে চিরতরে। চলো মামা। নয়ন শোন না, আমি একটু জিসানকে বুঝিয়ে বলি। মামা, আমাকে কে বোঝাবে? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, তুমি বুঝার চেষ্টা করো প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে ভালোবাসি না, আমি জাস্ট নয়নকে ভালোবাসি। তুমি এখান থেকে চলে গেলে আমি অনেক খুশি হব। নয়ন, আমি যে অধরার সাথে প্রেম করতাম, প্রেম করেছিলাম, সে ও না, তুমি তাকে জয় করে নিয়েছো। আসলে মানুষের মন খুবই বিচিত্র, কখন যে কাকে কোথায় মন দিয়ে বসে সে নিজেও জানে না। আর আর একটা কথা জানো তো, ভালোবাসা কখনো ইচ্ছে করে তৈরি করা যায় না, ভালোবাসা হয়ে যায় ন্যাচারালি। ভালো থেকো তোমরা, আমি আসি। চলো ভালোবাসি, বলো ভালোবাসি। আরে তাড়াতাড়ি বলে ফেল, না হলে আরো জোর খাবি। ভালোবাসি, শুধুই ভালোবাসি। তাও জোরে বলতে পারে না, শুধুই ভালোবাসি। এই এখানে থাকবে, চলো যাই। কেউ ভালোবেসে ঘর ছাড়ে, কেউ ভালোবেসে ঘর বাঁধে, কেউ ভালোবেসে শুধু হাসে, কেউ সারা জীবন শুধু কাঁদে। Only for love.